অহন তো বাংলাদেশ, বাংলাদেশ তো অহন, শরীফের তো শরীফা বানাইতো চায় কিনা কক্ষণটা বেশি সুবিধার না আব্বা। ঠেঁটা ফুড়া যখন মরিয়া থাকবা ঠেঁটা দৌড়া, তখন বুঝবা যে কারবারটা কি যেতে আছে, ঠিক কিনা কজবে আমরা সারে না ও, গজবে আমরা সারে না। আরো নতুন নতুন গজব কেমনে আনন্দ যায়, খাল কাটতে আছে ফানি আইয়ে নাকি ঠিক কিনা কত বড় গজবের কথা বেড়া। হ্যাঁ হরমুন দিয়া চিকিৎসা করিয়া ফলারে মাইয়া বানাই রেব, মাইয়া রে বিলে ফলা বানাই রেব, তে বিলে তাই হইয়া যাবি, তাই বিলে তে হইয়া যাবি। আপনি সহালে কবেন কি তালো, মাদানি কবেন কি তারে, মানুষ করে রাখতে হে তাই এতে তাই এতে ঠিক রে, ঠেড়া বলে মরবা ঠেড়া বলে। লক্ষণটা বেশি খারাপ, যার যার অবস্থান থেকে কথা বলো, চোখ করে থাকার সুযোগ নাই, ঠিক কি না? আল্লাহর মাখলুকাতের উপরে আর দিতে আসো, আল্লাহর মাখলুকাতের উপরে আর দিতে আসো। যারা আর দিছে তারা মাডি বেড়াইয়া উল্ডাইয়া সব দিনে মাটির তলে হালাই দিছে, সেই লোক তালাই হিসালামের জমানো। এই গজবার আমরা তো সব টাইন্য না, বেড়াইতে বেরিয়ে বানানোর দরকার নাই, বেরিয়েছে বেড়াই বানানোর দরকার নাই, এমনি তো জ্বালা, এমনি তো জ্বালা। সুয়াগুজ বাজার অনেক বেড়াইতে বাজার ছাইড়া দিছে বেরিয়েছে জ্বালায়। আমার অনেক মুরব্বী আত ধরে কান্দা দিস, আমি কি তো কান্দান কেড়ে কহেদিন সিফাত ফুরছি, আমি কোন সিফাত কো ভেঙে নিতে সিফাত, আমি কই গেছিলাম কো বাজার ও মাছ কিনতাম গেছিলাম, গিয়া সেটা দুই গুলতে দুই বেড়ায় শিখিয়ে দিছে, আমি কোনো মতে বুচ্চরই উফরি দেবার ইয়া যাব, বুড়া বেড়া না এবার কি সিফা সহ্য করতে পারে, এবার তৌবা করে আইসা আর জীবনে বাজারও হইতাম না। এবারে এখন বাজার সারিগুল দিয়ে ঘুরে বাজারও যান ফোরান ফুরে। আব্বা আর গজবের বাহির হইছে, তে বিদেশ বেডিয়ে আজাইরা হইছে বাজাইরা, ঠিক আর গজব টান্যা আইন না, গজব টান্যা আইন না। আচ্ছা ও ওকে সহজ কথা কই, আপনার ফলারারে একটা লোক এখানে হাত তুললে বলেন যে হুজুর আমার ফলোরা মাইয়া হইয়া যাইগা কইরা আমি চাই, কেউ চা আপনার মাইয়ারা ফলো হইয়া যাইগা এটা আমরা কেউ চাই সারাটা জীবন, তে তে হইলো আর যে তারা তাই কই দেন, কারে কারবার কি কারবার কি? এগুলো হচ্ছে বিজাতীয় সংস্কৃতি মুসলমানদের ভেতরে ঢোকাই দিয়া, মুসলমান তো মারণ লাগতো না তো। আপনি কি মনে করছেন ইসলাম এই ফিটটা ভাতা সবাই গেলেব তর্জা করে নেবো হুজুর সব বাইরে নেবো ফাঁসি দেব না, বিষয়টা এরকম না, এইভাবে ইসলাম বিদায়ী করা লাগে না। ইসলামের তাহাজিব তামুদ্দন সংস্কৃতি যদি ধ্বংস করে দেওয়া যায়, মুসলমান নাম কাও আসতে মুসলমান থাকবো ভিতরে দিয়ে ঠুস ঠাস, ঠিক কিনা কও? বাইরে দিয়ে দেখবা টুফি দাড়ি, হ্যাঁ ফাচ্চা ফাঞ্জাবি সুরমা হাতরে কাজলে মনে যেমন ফেরেস তারতে আছে শয়তানের হেডকোয়ার্টার, এইরকম মুসলমান বানানোর পায়ে তারা চলতেছে। আমি স্পষ্ট করে বলে দিয়েছি বাংলাদেশের মানুষের রক্তের টাকায় ঘাড়ের টাকায় সেই প্রাইমারি স্কুলের বইগুলো ছাপানো হয়, হাই স্কুলের বইগুলো ছাপানো হয়, শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, আমরা সেই পাঠ্যপুস্তকের মাধ্যমে আমার সন্তান ইসলাম শিখুক এটা আমরা চাই। আমরা কখনোই ওই বইয়ের মাধ্যমে আমার রক্তের ঘামের টাকায় ছাপানো বইয়ে ইসলাম বিরোধী কথা থাকবে, বাংলাদেশের মুসলমান এটা কোনোদিন মেনে নেবে না। আমরা চাই আমরা সুন্দরভাবে যেন যতদিন বেঁচে থাকি ইসলাম নিয়ে যেন টিকে থাকতে পারি, সবাই পড়ে না আমি, আমরা চাই নাকি চাই না, চাই নাকি চাই না, আমরা বলতে চাই এই গজব আমার দেশে আনা যাবে না।
যারা গজবে ধ্বংস হয়ে গেছে নতুন করে আর গজবের দরকার নাই, এমনি আমরা অশান্তির শেষ নাই, আর অশান্তি লাগতো না, ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আমরা আমার সন্তানকে যেমন পেয়েছি আল্লাহ যেমন পাঠাইছে এমনই দেখতে চাই। দেড় হাজার বছর আগে নবী বলেছেন যেই ব্যক্তি ওই মানুষের এই পুরুষ নারীর ভেষ নেবে, নারী পুরুষের ভেষ নেবে, তার জন্য লানতের জান্নাত। ঠিক কিনা কন? ফলাফান ফলাফানের মতো আঁটবো, মাইয়াফান মাইয়াফানের মতো চলবো, ফলায় মাইয়াওয়ানের মাইয়া ফলাওয়ানের ঠেহারা গিতে হয়, ঠিক কিনা কন? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সবাই পড়া আনে। কষ্ট হইতেছে না? আল্লাহর নবী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আপনি আমার স্বামী, সব আছে আপনার টাকা নাই, একজন সেরা ধনী, আমার সব সম্পদ আমি আপনার পায়ের কাছে এনে জমা করে রেখে দিলাম। আমি যে কইছিলাম আমরাও মুসলমান, আর নবীজি কি মুসলমান বানাইতে চাইছে ওই হারা গুহায়। এরপরে এই আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবিডি আমি কি রেখান ছিলাম, ওই যে কইছিলাম কথা মনে আছে নি? ফলাফানে তো মনে করছে আমি নামার ডরে নি কানতে আসছি। আমি বললাম বাবা আমি নামার ভয়ে কান্দি না, আমার আম্মা জান খাদিজা 55 বছরের বুড়া বেরিয়ে আপনার আম্মা, এবারে প্রত্যেকদিন সকালে একবার বিকালে একবার ওই হারা গুহায় আমার নবীর জন্য রুটি আর পানি লইয়া উঠতো, আবার নামতো, আবার উঠতো, আবার নামতো, বলো সুবহানাল্লাহ। বয়স্ক বয়স কত? বয়স কত? আর আমি তখন 30 বছরের যুবক, আমি 30 বছরের যুবক তখন, যখন আমি হেরা গুহায় উঠছি শরীরটা গান দিয়া লাইছে, ফাউডি বৈটাইছে, ফাওয়ের ব্যথায় মনে হয় গোজান দিয়ে ফুটে থাকে, আর আম্মা জানা খাদিজা 55 বছর বয়সে একবার যায় লইয়া আবার লইয়া গিয়ে নবীজির কাছে জিব্রাইল আইয়া কয়, আপনি এই যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না আপনার নাম? কয় জি। কয় এখন থেকে আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আজকে থেকে আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ। জিব্রাইল আইসা কয় ও মোহাম্মদ, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডরাইছে, সাংঘাতিক ডরাইছে, শরীরটা গান দিয়া লাইছে, চোখটি বড় বড়, গাল দিলাল, কাঁপতে কাঁপতে বাইতেছে। খাদিজাই কয় আপনারা কেউ কিছু কইছে? নাম ডাকো। আমার আম্মায় কীরকম প্রভাব আছেন দেখেন, ক্ষমতা কীরকম, এবিরে মক্কার বেড়াইতে বেড়াইয়া নম নম করে চলন লাগছে, সকলে মিললে এবিরে রুফা দিতেছে তো হেরা, এবিরে ছিল পবিত্রা, এই ফাপ পঙ্কিল তার জীবনী, এই জীবনেও উনি ছিলেন একটা সুন্দর অনুপম চরিত্রের অধিকারিণী। সুবহানাল্লাহ, বলবেন না? জীবনে টিটকারি মস্কারা মারব দূরের কথা, কেউ চোখ তুল্লা সাওনের ক্ষমতাও ছিল না। এই আম্মাজান খাদিজায় ডাক দেওয়া কয়, আপনি আপনার কাঁপতাছেন কিরে, আপনার চোখটি লাল কিরে, আপনার গাল বাইয়া পানি পড়ে কিরে, কেউ কিছু কইছে? কেড়াই কইছে নাম ডাকো। আল্লাহর নবী ডাক দেওয়া কয় খাদিজা গো, ও খাদিজা কেউ কিচ্ছু বলে নাই, সবাই দা আমারে আল আমিনে কয় গো খাদিজা, সবাই দা আমারে সম্মান করে ইজ্জত দেয়, কেউ তো কিচ্ছু কইছে না, আল্লাহর ফেরেস্তা বিলে একজন এবার আইছি, নাম বিলে জিব্রাইল, আমারে আইয়া কয় আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার? মারহাবা কর, জোরে কর, আরো জোরে। আমার খুব পছন্দ হয়েছে মাহফিলটা, আর আমি যেটা মনের থেকে চাইছিলাম কিছু লোক দাঁড়াই থাও, মাশাল্লাহ আমার মনের আশা পূর্ণ হয়েছে। আল্লাহ
না এটা তারাও তো বুঝছে যে হুজুরের মনে রাস্তাটা বাঙনটা ঠিক হইতো না। হ্যাঁ না আইতো না, তো আইতো না, তারপর আমি না করছি তো। তারা অত্যন্ত মুয়াদ্দাব লোক, আমি হুজুরে যেটা কয় আর বাইরে তারা কাম করে না। থাক থাক খেলি থাক, আর আর আসি তো মাত্র দুই আড়াই ঘন্টা কেন পারবো, তারা খেলি থাক তো হারবো, তারা নমুনে দৈন্য রহ। মার হাবা কর জোরে কর, আসলে ভিতরে আর বেশি জাগাও না আছে তো সকলে হুতনের জায়গা লইয়া বইয়া থাকেন, জায়গাটা আপনারা আগুয়ালিও দু ফিসে ফাঁকটা জায়গা কয় জায়গা আছে আবার ফাঁক করে লইয়া বইয়া রয়েছে, ফানিকে পড়বো ফানিকে উঠে ফেলছে নিচে ফেলে দেওয়া গিয়ে এবার আছে একটা মাহফিলের দিন ফানি ফর তলিলে শু করে তুমি উফরে যাই, এটা কি ওই বুনি, এটা ওইটা না, এটা যদি এই আশা করেন না মার হাবা পায় না রে জোর পায় না মার হাবা, আর ফানি ফরলেও আপনি যেমনি মশাল্লা তিন টুন লাগে উফরি যা কুয়া বেড়ে গেল যে মিশে ভিতরে যাই তো পড়তো না ফানি, আরো কাফড় গাই দিলেন নাকি রে হুজুর আইতে আছে, আমরা আমরা মিলমিস করে বয়াম, আমরা কথা কয়াম, পরামর্শ করাম, আমরা প্রত্যেক দিনকে মাফিল হইতাম ফরাম, আইসিও যখন জান্নাত না কই আছে এটা বিষয়টা বার করে আলাপ, মরতে দেরি ফেরেস্তারা যেন রাখতে আসেন 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 আসেন, এরপর আমরা দরজার কাছে যাই গিয়া দেখাম ভোর গাল মানেরা এরকম ফুলের তলা লইয়া খেরি রয়েছে, আমরা এদিকে মুসকি হাসি দেখো আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম ভিতরে ইয়ে মারহাবা করা দেবো, এবার আমরা ভিতরে গিয়ে হইতালা কি নরম বিছনা তল ফুটে যাবো ফুট আরো শুয়ে হইতা সারছেন পরে শৈল খাউজ দিয়েছেন খাউজ দিতেন ফারতেন না তো সদ্য ভিতরে এমন নরম বিছনা, আপনি খেরুইয়া খাউজ হইয়া আবার গিয়ে হইতেন না, জান্নাত যে কি নিয়ামত লইয়া রাখছে আল্লাহ সবজি কথা তো যে কইও যাইতাম ফারতাম না, বার হাবা কয় না তো যেই কথাটা কইতাম ইসলাম আমার কথা মনে আছে নিও, নবী যখন আইয়া কইছে খাদি যাবো ও খাদিজা আল্লাহর ফেরেশতা জিব্রাইল, এবার আর একটা ফাও দেখছি আর একটা ফাও দেখছি না, এবার এমনি একটা কায্য রয়েছে কতরা বেড়া, এবার আই আমার কয়েফনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আজকে থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান খাদিজা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, তিনি ডাক দিয়া কয় কীটা কইছে, কয় কইছে আমি বিলে নবী, আম্মা জান খাদিজা একটা মুস্কি হাসি দিয়া কয় অবশ্যই আপনি নবী, একবার জিগাইছে না কেড়াই কইছে নবী কি এর নবী, সোহালি দিকে রুটি দিয়ে না কখন নবী হইলেন কেমনে কি কারবার কি ঘটনা কি কিচ্ছু না জিগাইয়া কারণ অবশ্যই নবী সুবহানাল্লাহ কইতাম না, আমার নবী যে সংখ্যাই উঠছে খাদিজা আমি কিচ্ছু কইলাম না খালি কইলাম জিবরাইল আইয়া কইছে নবী, আর তুমি দিমান ডালাইলে আমারে নবী, ও হুদা নবী মানছি আরো কত তার মানা মোহন সামনা কয় কিতা মানবা, কয় এই নবী যে হইছে এটা তো আমি স্বীকার করন লাগবো, কিতা করন লাগবো কলমা কিতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, সবচেয়ে আগে সর্বপ্রথম এক নম্বরে নবীরে নবী মানছে আল্লাহরে আল্লাহ মানছে আমাদের আম্মা খাদিজা, দেখা নানা দেখা শৈল্যা নানা শৈল্যা বুঝা নানা বুঝা এক লোকের থাইকা নানা থাইকা।